বিএনপি জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনেও গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম ও সাভারে দুটি বাস পুড়িয়ে দিয়েছে তারা, এতে কেউ হতাহত হয়নি। এছাড়া দেশে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। সিলেটে স্বেচ্ছাসেবক লীগের ওপর হামলা করেছে যুব দল ও শিবির, ভাঙচুর করেছে যানবাহন। বগুড়াতে পুলিশের সঙ্গে এদিনও সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা, ভাঙচুর করেছে গাড়ি, পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে তারা। বিএনপি জামায়াতের ডাকা সারা দেশে 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও গণপরিবহনকে টার্গেট করে নাশকতা অব্যাহত। চট্টগ্রামের কর্ণফুলীতে পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে একটি বাস পটিয়া যাচ্ছিল। সামনে অবরোধকারীদের দেখে ফিরে আসার চেষ্টা করে বাসটি। পরে ভেল্লাপাড়া এলাকায় বাসটি আটকে আগুন দেয়া হয়। চালক ও সহকারী দ্রুত নেমে পড়ায় প্রাণে বেঁচে যায়। বন্দরনগরীতে যানমালের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ জনগণের জীবন এবং মালামালের নিরাপত্তায় যারা বিঘ্নিত ঘটাবে আমরা তাদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি এবং তাদেরকে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আইনানুগভাবে আটক করব। সাভারে বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের কাছে ঢাকা আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা রিমি ট্রাভেলসের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। অগ্নিসংযোগ করার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। সিলেটের বন্দরবাজারে মিছিল বের করে যুবদল, এতে যোগ দেন শিবিরও। এ সময় বিপরীত দিক থেকে শান্তি সমাবেশে যোগ দিতে যাচ্ছিল স্বেচ্ছাসেবক লীগের একটি মোটরসাইকেল বহর। হঠাৎ করেই হামলা করে যুবদল শিবির, ভাঙচুর করে কয়েকটি যানবাহন। সবাই যখন রুখে দাঁড়িয়েছে তখন তারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি আজ থেকে কোনো অপশক্তি আর সিলেটের বুকে দাঁড়াতে পারবে না। আমরা আছি স্বেচ্ছাসেবক লীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে। পরে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জনগণের যানবাহনের নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্যাট্রোলিং, মোবাইল ডিউটি সহ অন্যান্য ডিউটি আমরা মোতায়েন রেখেছি। অবরোধের দ্বিতীয় দিনে বগুড়ার বিভিন্ন স্থানে লাঠি সোঁটা নিয়ে অবস্থান নেয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তিনমাথা রেলগেট আন্ডারপাসের কাছে যানবাহন চলাচল সচল করতে গেলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ, জবাবে ইট ও ককটেল ছোড়ে বিএনপি নেতাকর্মীরা। কুমিল্লার মোস্তফাপুরে মোটরসাইকেল নিয়ে সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। পরে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের এমসি বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপির নেতাকর্মীরা। যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বরিশাল নগরী থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ জেলা এবং মহানগরের আহ্বায়ক সহ 10 জনকে আটক করেছে পুলিশ। প্রিয়া কুণ্ডু, DBC নিউজ ডেস্ক।